ওয়েলকাম এভরিওয়ান এক্সটেন্ডেড মপআপ রাউন্ড কাউন্সেলিং সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা বিএসসি নার্সিং এএনএম জিএনএম নার্সিং এর এক্সটেন্ডেড মপআপ রাউন্ড কাউন্সেলিং এ পার্টিসিপেট করেছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে এএনএম জিএনএম এর যে এক্সটেন্ডেড মপআপ রাউন্ড কাউন্সেলিং হচ্ছে তার কিন্তু যে রেজাল্ট আজকে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তোমরা অনেকেই রেজাল্ট চেক করে ফেলেছো এবং অনেকে বুঝতে পারছো না এরপরে কি করতে হবে, আপগ্রেডেশন ইয়েস নো ব্যাপার, সমস্ত কিছু বিরুদ্ধে আলোচনা করবো। পাশাপাশি যারা বিএসসি নার্সিং এর এক্সটেন্ডেড মপআপ রাউন্ডে পার্টিসিপেট করেছিলে তোমরা অধীর আগ্রহে ছিলে কবে আপডেট আসবে, তো বিএসসি নার্সিং এর এক্সটেন্ডেড মপআপ রাউন্ডেরও কিন্তু আপডেট চলে এসেছে। সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে একদম লাস্ট রাউন্ডের এক্সটেন্ডেড মপআপ রাউন্ড এর যে থার্ড ফেজ এবং টোটাল যে সিক্সথ রাউন্ড ছয় নম্বর রাউন্ড বিএসসি নার্সিং অ্যাডমিশনের তার কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে, সবটাই আলোচনা করবে ভিডিওতে। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো। তো প্রথমেই আমি আসছি বিএসসি নার্সিং এর এক্সটেন্ডেড মপআপ রাউন্ডের ক্ষেত্রে। বিএসসি নার্সিং এর এক্সটেন্ডেড মপআপ রাউন্ড কাউন্সিলিং এর কিন্তু সিট ম্যাট্রিক্স পুনরায় প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ একদম লাস্ট রাউন্ড এক্সটেন্ডেড মপআপ রাউন্ডের যে থার্ড ফেজ এবং টোটাল বিএসসি নার্সিং এর ছয় নম্বর রাউন্ডের কিন্তু সিট ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে। এবং এখানেও দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আশাহত হওয়ার কিছু নেই, এখনো পর্যন্ত বেশ কিছু সরকারি কলেজে সিট রয়েছে, যদিও বেশিরভাগ সরকারি কলেজে কিন্তু সিট ভরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েকটা সরকারি কলেজে সিট রয়েছে। আমি তোমাদেরকে সিট ম্যাট্রিক্স দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি প্রাইভেট কলেজেও এখনো পর্যন্ত সিট রয়েছে এবং টোটাল সরকারি এবং প্রাইভেট মিলে 600টার মতো সিট রয়েছে। তাই যারা যারা এখনো পর্যন্ত অপেক্ষা করে আছো তোমাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব আগে বিএসসি নার্সিং এর এক্সটেন্ডেড মপআপ রাউন্ডের সিক্সথ রাউন্ডের সিট ম্যাট্রিক্স। তো দেখো বিএসসি নার্সিং এর এক্সটেন্ডেড মপআপ রাউন্ড কাউন্সিলিং এর যে ছয় নম্বর রাউন্ড হবে তার জন্য সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে। আস্থা নার্সিং 31টি সিট রয়েছে, আনন্দলোক 14টা, অ্যাপোলোতে 29টা, বিএম বিড়লা 6টা, বেলারানিতে হচ্ছে 30টা সিট রয়েছে, চারনকে রয়েছে হচ্ছে 19টি সিট, আসানসোল ইএসআই হসপিটাল সরকারি দেখো সিট ভরে গেছে, 10টি সিট রয়েছে, এশিয়া হার্ট ফাউন্ডেশন, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সরকারি দেখো 0 সিট রয়েছে, এখানে সবগুলো সিট ভরে গেছে। হ্যাঁ, বাঁকুড়া, তারপরে হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, বর্ধমান কলকাতা মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এনআরএস, আরজিকর, এগুলোতে কিন্তু সিট ভরে গেছে, একটাও সিট খালি নেই। তারপরে দেখো হচ্ছে দিশান কলেজ অফ নার্সিং যেটা রাজারহাট 23টা সিট রয়েছে, 24টা সিট রয়েছে ইস্ট ওয়েস্টে, গীতারামে রয়েছে 33টি সিট, 20টি সিট রয়েছে গৌরীদেবীতে, শ্রীরামপুর ওয়ালস সিট ভরে গেছে। দেখো সরকারি এখনও একটি সিট রয়েছে, খুশির খবর, জেনারেল সিট রয়েছে একটি, এটা হচ্ছে সিউড়ি এসএইচ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি এসএইচ, এখানে একটি সিট রয়েছে এবং একটি একটি করে সিট রয়েছে তোমার সাগরতত্ত্বতেও এখন একটি সিট রয়েছে, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এটি সরকারি এখানেও সিট রয়েছে, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজেও কিন্তু সিট রয়েছে, আইডিবিজিতে এখনও পর্যন্ত একটি সিট রয়েছে, ডায়মন্ড হারবারে সিট ভরে গেছে এবং হাওড়া ডিএইচও একটি সিট রয়েছে, খড়গপুরে সিট ভরে গেছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সিট ভরে গেছে, উলুবেড়িয়াতে এখনও পর্যন্ত সিট রয়েছে, হিমালয় নার্সিং কলেজ 22টি সিট রয়েছে, আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং 31টি সিট রয়েছে, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি অফ নার্সিং এখানেও সিট ভরে গেছে, আইআইএনআরে 29টি সিট রয়েছে, 23টি সিট রয়েছে আইকিউসিটিতে, 10টি সিট রয়েছে জগন্নাথ গুপ্ততে, জিয়াগঞ্জে 14টা সিট রয়েছে, 11টা সিট রয়েছে কোঠারিতে, মা সারদাতে হচ্ছে 3টি সিট রয়েছে যেটা কলকাতার, এবং মা সারদা দুর্গাপুরে 36টি সিট রয়েছে, 17টি সিট রয়েছে মনমোহনীতে, মাতঙ্গিনী গভর্নমেন্টে সিট ভরে গেছে, 19টি সিট রয়েছে মিনারভাতে, মৃণালিনী দেবীতে 23টি সিট রয়েছে, 5টি করে সিট রয়েছে নিওটিয়া এবং পিয়ারলেসে, 7টি সিট রয়েছে প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিংয়ে, 17টি সিট রয়েছে রসুলপুর প্রতীকে, 39টি সিট রয়েছে রয়্যাল ইনস্টিটিউট অফ নার্সিংয়ে, সঞ্জীবন কলেজ অফ নার্সিংয়ে রয়েছে 20টি সিট, শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ যেটি বোলপুর সরকারি এখনও পর্যন্ত কিন্তু একটি সিট রয়েছে, সিস্টার ফ্লোরেন্সে 4টি সিট রয়েছে, 8টি সিট রয়েছে শোভারানীতে, জেএনএম কল্যাণীতে এখনও পর্যন্ত একটি সিট রয়েছে সরকারি, বিভদানন্দতে 12টি সিট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম হাসপাতালে কিন্তু এখনও পর্যন্ত সিট ভরে গেছে, একটিও সিট নেই, ওয়েস্ট ব্যাঙ্ক কলেজে 7টি সিট রয়েছে এবং উডল্যান্ডে 5টি সিট রয়েছে, অর্থাৎ বেশিরভাগ সরকারি কলেজে কিন্তু সিট ভরে গেছে।
এবং বাদ বাকি সরকারি কলেজে একটি একটি করে সিট রয়েছে কয়েকটিতে, এবং প্রাইভেট কলেজে এখনও পর্যন্ত প্রচুর সিট রয়েছে যারা প্রাইভেট কলেজ পেতে চাইছো। লাস্ট যে রাউন্ডে 17,700 মতো র্যাঙ্ক গিয়েছিল, এবার কিন্তু 1500 পার হয়ে যাবে, তোমরা সকলেই প্রাইভেট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো 615টা সিট কিন্তু এখনও পর্যন্ত বিএসসি নার্সিংয়ের এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু ফাঁকা পড়ে আছে। এবারে আসছি ANM GNM এর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট নিয়ে। তো দেখো, ANM GNM এর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট বেরিয়ে গেছে। যারা এখনো পর্যন্ত রেজাল্ট চেক করতে পারোনি, সিলকনের ওয়েবসাইটে চলে যাও, যে ওয়েবসাইটে তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করেছো, silcon.co.in, এই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে। সেখানে তোমাদের মোবাইল নম্বর, হ্যাঁ রোল নম্বর, এবং হচ্ছে যে ওটিপি দেওয়া আছে সেই ওটিপির মাধ্যমে তোমরা হচ্ছে লগ ইন করে সেখানে অ্যালটমেন্ট লেটারে ক্লিক করবে। অ্যালটমেন্ট লেটারে ক্লিক করলে তুমি সিট পেয়েছো কি পাওনি সেটা জানতে পারবে। অ্যালটমেন্ট লেটারে ক্লিক করার পরে যদি তুমি সিট না পেয়ে থাকো তাহলে সেটা শো করবে নট অ্যালোটেড, প্লিজ চেক ফর নেক্সট রাউন্ড, ঠিক আছে। এবং যদি তুমি সিট পেয়ে থাকো সেক্ষেত্রে কলেজের নাম শো করবে, এবং তোমার কাছে দুটো অপশন থাকবে, আপগ্রেডেশন ইয়েস এবং নো। এক্ষেত্রে বলে রাখি, আপগ্রেডেশনের কিন্তু এই এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডের নিয়মটা একটু আলাদা। যদি তুমি আপগ্রেডেশন ইয়েস করো তাহলেও তোমাকে ভর্তি হতে হবে, আপগ্রেডেশন নো করলেও ভর্তি হতে হবে, নাহলে কিন্তু কলেজটা ফেরত পাওয়া যাবে না। আপগ্রেডেশন নো করলে প্রথমে আসছি কি করতে হবে, আপগ্রেডেশন নো করলে তোমাকে আর পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, তুমি সরাসরি কলেজে গিয়ে ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসিডিউর কমপ্লিট করবে, ঠিক আছে। এবং আপগ্রেডেশন ইয়েস করলে তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, আপগ্রেডেশন নো করলে আই এম নট উইলিং টু পার্টিসিপেট ইন নেক্সট রাউন্ড কাউন্সিলিং করে ডিক্লারেশনটা রাখতে হবে, এবং আপগ্রেডেশন ইয়েস করলে আই এম উইলিং টু পার্টিসিপেট নেক্সট কাউন্সিলিং, এই ডিক্লারেশনটা রাখতে হবে। কিন্তু আপগ্রেডেশন ইয়েস করলে তোমাকে ভর্তি হতে হবে, ভর্তি না হলে কিন্তু তুমি সিটটা ফেরত পাবে না। যদি তুমি আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি না হও তাহলে কিন্তু আগের সিটটা ফেরত পাওয়া যাবে না এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। এবং অনেকেরই সমস্যা আছে, কারো কারো হচ্ছে আপগ্রেডেশন শুধু নো অপশন আসছে, কারো কারো ইয়েস অপশন আসছে, আবার অনেকে আবার ঠিকঠাক ইয়েস বা নো আসছে, ঠিক আছে। যদি তুমি যে সিটটা পেয়েছো সেখানে যদি ভর্তি হতে চাও তাহলে তুমি আপগ্রেডেশন ইয়েস বা নো করতে পারো, কিন্তু নো করলে তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, আর ইয়েস করলে তুমি পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু ভর্তি না হলে কিন্তু সিটটা আর ফেরত পাবে না, বারবার বলছি, যদি তুমি ভর্তি না হও তাহলে এই সিটটা কিন্তু তুমি আর ফেরত পাবে না, ঠিক আছে। এবার যাদের শুধু ইয়েস অপশন আসছে বা নো অপশন আসছে, এই সার্ভারটা কিন্তু প্রবলেম থাকে, বিএসসি নার্সিং এর এক্সটেন্ডেড মপ আপ রাউন্ডের সময় অসংখ্য প্রবলেম হয়েছে। তো তোমরা হচ্ছে আজকে যদি ঠিকঠাক না হয় দুদিন পরে চেক করবে, কারণ অনেকটা টাইম আছে এই ক্ষেত্রে, তো তোমরা পরে দেখবে ইয়েস বা নো অপশনটা কিন্তু চলে আসবে। এবং যাদের আপগ্রেডেশন ইয়েস অপশনটা আসছে তোমাদেরও চিন্তার কোনো কারণ নেই, তোমরা হচ্ছে আপগ্রেডেশন ইয়েস করে পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতেই পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে রাখবে, কারণ ভর্তি না হলে কিন্তু সিটটা থাকবে না, ঠিক আছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং এ কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথম কথা, যারা অলরেডি আগের রাউন্ডগুলোতে ভর্তি হয়ে রয়েছে তোমাদের কিন্তু অলরেডি জানাই আছে প্রসিডিউর কি কি ডকুমেন্টস লাগবে, তোমাদের সেম ডকুমেন্টসই লাগবে যা যা লাগে আর কি, মেডিকেল সার্টিফিকেট, অ্যাডমিশন, একই জিনিস লাগবে। এবং যারা একদম নতুন ফ্রেশ সিট পেয়েছো বা নতুন কাউন্সিলিং অ্যাটেন্ড করেছো তোমাদেরকে বলে রাখি কি কি ডকুমেন্টস লাগবে, সেই সম্পর্কে আমার ভিডিও বানানো আছে, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে একটি লিংক পেয়ে যাবে, সেই প্লেলিস্টগুলো ভিজিট করলে কোন কলেজে কত কোর্স ফি রয়েছে, পাশাপাশি হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু সমস্ত বলা আছে। আমি আরেকবার বলে দিচ্ছি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো মাস্ট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, তোমরা যারা যারা এসসি এসটি ওবিসি এওবিসি বিডব্লিউএস অরফ্যান সিডি বা সিভিল ডিফেন্সের সার্টিফিকেট রয়েছে সেগুলো লাগবে, ঠিক আছে। মেডিকেল ফিট সার্টিফিকেট মাস্ট ভর্তির জন্য লাগবেই লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট, তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগবে। এছাড়া কোন কলেজে কত কোর্স ফি এগুলো সমস্ত নিয়ে আমার ভিডিও অলরেডি বানানো আছে, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে যে প্লেলিস্টটা দেখতে পাবে সেখান থেকে ভিজিট করলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়া যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো এই ছিল আজকের এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কাউন্সিলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।